अस्सलाम वालेकुम व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल ऑसम मेकर 5 मिनट क्राफ्ट्स। आज के मैं আপনাদের কাছে নিয়ে আসলাম আমের কেকের রেসিপি নিয়ে। এখানে আমি দুটি বাটিতে দুটি আম কেটে নিয়েছি। এই যে ছোট ছোট কিউব করে কাটা, এটা হচ্ছে আমি আমের মধ্যে দেব। আর আরেকটি যেটা এখন আমি ব্লেন্ডারে দিচ্ছি, এটা আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে এটা আমি আমের মিশ্রণের সাথে দেব। আমার ব্লেন্ড করা শেষ, আম ব্লেন্ড করা কমপ্লিট। এখানে আমি দুটি ডিম ভেঙে নিয়েছি। দুটি ডিমের সাথে এখন ব্লেন্ড করা যে আমটি ছিল ওটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই দুটি ভালো করে ব্লেন্ড করে নিব হ্যান্ড বিটারের সাহায্যে। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে এখন আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। সবসময় লক্ষ্য রাখবেন আপনার ব্লেন্ড করা যেন ভালোভাবে হয়। এর মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে নেব। প্রথমে 1 কাপ দিলাম, আমার কাপের মাপটি দেখুন, চিনিটা হচ্ছে নিজের স্বাদ মতো। কেউ হালকা চিনি খেতে চাইলে হালকা দিতে পারেন, আবার বেশি চিনি খেতে চাইলে বেশি দিতে পারেন। আমি এখানে কোনো প্রকার ক্রিম দেব না, এ কারণে আমি চিনিটা একটু বেশি নিচ্ছি। কিন্তু আমটা কিন্তু অনেক মিষ্টি, সেই অনুযায়ী চিনিটা দেবেন। এখানে আমি ঠিক 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখন চিনিটা মনে রাখবেন খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। চিনি যত সুন্দরভাবে আপনি ব্লেন্ড করবেন আপনার কেকটাও অনেক সুন্দর হবে, কারণ চিনিটাই যত সব ঝামেলা করে কেকের মধ্যে। চিনি সুন্দর করে ব্লেন্ড হয়ে গেলে আর কোনো টেনশন নাই। আর হাতের সাহায্যে তো আস্তে আস্তে করে এইভাবে ব্লেন্ড করবেন। আমার চিনি ব্লেন্ড করা শেষ, এখন আমি এর মধ্যে 2 কাপ ময়দা দিয়ে নিচ্ছি। আপনারা যে কাপে পরিমাণে দেবেন আপনাদের চিনির পরিমাণ ময়দার পরিমাণ ঠিক সেই কাপে করবেন, তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে আর কেকটাও সুন্দর হবে। এখন খুব ভালো মতো এটা ব্লেন্ড করে নিব। এভাবে আস্তে আস্তে আপনারা ব্লেন্ড করে নেবেন। এখন আমি এখানে লবণ দিয়ে নিলাম, এরকম অল্প একটু লবণ দিবেন, কারণ লবণ দিলে কেকটি ফুলতে সাহায্য করে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার। আমার বেকিং পাউডারটি এখন আমি 1 চামচ বেকিং পাউডার এর মধ্যে দেব। 1 চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিলাম বেকিং সোডা। 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচের অর্ধেক বেকিং সোডা। আপনারা এভাবে যদি বেকিং পাউডার আর সোডার মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে পারেন, তাহলে বুঝে ফেলবেন আপনাদের কেকটি পারফেক্ট হবে। আর কেক ফুলার সাহায্য করতে সাহায্য করে লবণ। হালকা লবণ দিয়ে দিলে আপনার কেকটি অনেক দারুণ ফুলবে। এখন এখানে তেল দিয়ে দিলাম আমি 1/2 কাপ তেল দিয়ে এখন ভালোভাবে মিক্সড করবেন। তেল দিয়ে খুব ভালো মতো মিক্সড করতে হবে। টিফিন বাটিতে আমি এটাতে কেক বানাবো, এর মধ্যে হালকা তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি।
এভাবে তেল দিয়ে চারদিকে তেল যদি আপনি লাগিয়ে রাখেন তাহলে কেকটি উঠানোর সময় আপনার অনেক সুবিধা হবে। এর মধ্যে এখন আমি ছিটিয়ে দেব হালকা ময়দা। ময়দা চারদিকে এভাবে করে যদি ছিটিয়ে দেন তাহলে কেকটি আপনি তোলার সময় অনেক সুবিধা হবে। এখন আমি এর মধ্যে কেকের মিশ্রণটি ঢেলে দেব। আমার কেকের মিশ্রণটি ঢালা কমপ্লিট। এর মধ্যে আমি ওই যে আমটি রেখেছিলাম সে আমটি দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে। প্রথমে একটু কেক দিলাম, তার উপর থেকে আমটি দিলাম, এখন আবার কেকের যে মিশ্রণটি আছে সেটা দিয়ে দেব। এভাবে আপনারাও প্রথমে কেকের মিশ্রণটি ঢালার পরে এভাবে করে আম দিয়ে কেকের মিশ্রণটি ঢেলে নেবেন। এখন এটা আস্তে আস্তে করে এভাবে ঝাঁকিয়ে নেবেন যেন কোথাও কোনো জাম্প না থাকে, ঠিক এভাবে। আমি কেকটি বানাবো প্রেশার কুকারে। এখন আমি প্রেশার কুকারে এভাবে করে হালকা করে লবণ ছিটিয়ে দিলাম। লবণ ছিটিয়ে দেওয়ার পরে আমি আস্তে করে আমি যে টিফিন বাটিটা রেখেছিলাম কেকের সেটা বসিয়ে দিলাম। এখন প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে চুলার উপরে মৃদু জ্বালে ঠিক 40 মিনিট রেখে দেব। ঠিক 40 মিনিট পর আমার কেকটি রেডি। চলুন ঘুরে আসি। এই তো আমার কেকটি রেডি, দেখতেই পাচ্ছেন। আমার কেক বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গেছে যেন আমি টুথপিকটি চেক করলাম না, আমি জানি কেকটি আমার হবে। আপনারা ফার্স্টে এভাবে যখন কেক বানাবেন একটি টুথপিক দিয়ে এটি চেক করে নেবেন। যদি টুথপিকের মধ্যে আপনাদের লেগে থাকে কেকের কোনো রকমের নরম অংশ তাহলে বুঝবেন আপনাদের কেকটি হয়নি, আর কিছুক্ষণ রাখতে হবে। আর যদি কিছুই লেগে না থাকে তাহলে বুঝবেন আপনাদের কেকটি পারফেক্ট হয়ে গেছে। এখন আমি কেকটি কেটে দেখাবো, তাহলে বুঝতে পারবেন আমার কেকটি কিভাবে ফুলেছে আর কত মোটা হয়েছে। দেখুন আমার কেকটি স্পঞ্জ করছে। এই যে আমার কেক রেডি, এখন টেস্ট করে দেখার পালা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।